আরিফ সাহেব একজন চাকরিজীবী। প্রতিদিন সকাল 8টায় অফিসের জন্য বেরিয়ে যান, এরপর অফিসে সারাটা দিন কাজে থাকুন। সেই যে সকাল 9টায় ডেস্কে বসেন, সেই থেকে একের পর এক কাজের ধাক্কা সামলে বাড়ি ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত। খাবার সময়টা বের করাই যেন কঠিন হয়ে পড়ে তার। তাই কাজের ফাঁকে হয় বার্গার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, না হয় বিরিয়ানি আর ঠান্ডা কোক। এভাবেই চলে দিনের পর দিন, আর এসব করে করে আরিফের ওজন বেড়েছে বেশ। তবে ইদানিং আরিফ সাহেব লক্ষ্য করছেন, দিন দিন তার ক্ষুধা বেড়েই চলছে, কিন্তু ওজনটা হঠাৎ কেমন হু হু করে কমে যাচ্ছে। সেই সাথে বলা নেই কওয়া নেই হুটহাট পানির পিপাসা আর ঘন ঘন প্রস্রাবে যাওয়ার প্রবণতা, সব মিলিয়ে আরিফ সহসায় হয়ে পড়েন ক্লান্ত আর সেই সাথে অবসাদগ্রস্ত। এবার ডাক্তারের পরামর্শ নেওয়াটা যেন একেবারে জরুরি হয়ে পড়েছে তার। ঘন ঘন প্রস্রাব হওয়া, পানির পিপাসা বেড়ে যাওয়া, ক্ষুধা বেড়ে যাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, দুর্বল লাগা, সেই সাথে ক্ষত শুকাতে দেরি হওয়া, এইসবই ডায়াবেটিসে আক্রান্ত হবার লক্ষণ। রক্ত পরীক্ষায় আপনার ডায়াবেটিস ধরা পড়েছে। ডায়াবেটিস? ডাক্তার সাহেব, এখন তবে আমার করণীয় কি? ডায়াবেটিসে একবার আক্রান্ত হলে তা একেবারেই নিরাময় সম্ভব নয়, তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে তা নিয়ে সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য আমাকে কি কি করতে হবে? আমি আপনাকে এখন ওষুধ লিখে দিচ্ছি, সেই সাথে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে আমাদের নিয়মিত ডায়াবেটিক এডুকেশন প্রোগ্রামে এসে ডায়াবেটিক স্বাস্থ্য সংক্রান্ত অতীব প্রয়োজনীয় তথ্যসমূহ, বিশেষ করে খাদ্য তালিকা এবং শারীরিক পরিশ্রমের কথা অবশ্যই জেনে নেবেন। ডায়াবেটিস লার্নিং সেন্টারে আপনাদের স্বাগতম। আমি ডাক্তার শাহরিয়ার। আজ আপনাদের সাথে আমি ডায়াবেটিস নিয়ে কথা বলবো। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে প্রথমেই জানতে হবে কোন কোন অভ্যাসগুলো ডায়াবেটিসে আক্রান্ত হবার পেছনে দায়ী। অধিক পরিমাণে শর্করা ও চর্বিযুক্ত খাবার খাওয়া, দৈনিক কাজের তালিকায় কায়িক পরিশ্রম না থাকা, নিয়মিত হাঁটাহাঁটি না করা, সিঁড়ি ব্যবহার না করে লিফট ব্যবহার করা, একটানা বসে বসে কাজ করা, এ ধরনের জীবনযাপনে যারা অভ্যস্ত তাদের একদিকে যেমন ওজন বেড়ে যায়, অন্যদিকে সবসময় রক্তে গ্লুকোজের যোগান বেশি থাকে। আর রক্তে এই গ্লুকোজ শরীরের সকল স্থানে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন ইনসুলিন নামক হরমোন, যা অগ্নাশয় নামক একটি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ধীরে ধীরে ইনসুলিনের নিঃসরণ ও কার্যক্ষমতা কমে যেতে থাকলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, আর এই অবস্থাকেই ডায়াবেটিস বলা হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নানা রকম শারীরিক জটিলতার জন্ম দেয়। ব্রেন, চোখ, হার্ট, কিডনি, পায়ের পাতা, এমনকি স্নায়ুতন্ত্রও ডায়াবেটিসের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার আসুন জেনে নিই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার কৌশল। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার প্রথম শর্ত হল শুরুতে বর্ণিত অভ্যাসগুলো বদলে ফেলতে হবে। কেবল ঔষধ সেবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট নয়। মূলত চারটি বিষয় মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পরিমিত খাদ্যাভ্যাস। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্য তালিকাটি এমনভাবে প্রস্তুত করতে হবে যেন তাতে একই সাথে থাকে দৈনন্দিন পুষ্টির সুষম সমন্বয় এবং সেই সাথে রক্তে গ্লুকোজের মাত্রা যেন থাকে নিয়ন্ত্রিত। প্রতিদিনের খাদ্য তালিকায় ফলমূল, শাকসবজি, প্রোটিন এবং সাথে পরিমিত পরিমাণ শর্করার সমন্বয় থাকাটা ডায়াবেটিক ডায়েটের জন্য গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, একবারের বেশি না খেয়ে ঘড়ি ধরে পরিমিত পরিমাণ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা সহজ হয়ে যায়। নিজের জন্য ডায়াবেটিক খাদ্য তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়াটা অপরিহার্য। দৈনিক কায়িক পরিশ্রম ও শরীরচর্চা ডায়াবেটিস নিয়ন্ত্রণের আরেকটি প্রধান দিক। দৈনিক 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের শরীরচর্চা কিংবা হাঁটাহাঁটি ডায়াবেটিক স্বাস্থ্যের জন্য ভালো। সেই সাথে আরও মনে রাখতে হবে টানা 2 দিনের বেশি যেন শরীরচর্চা বাদ না পড়ে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন আবশ্যক। সর্বোপরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত বিরতিতে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, কারণ এর মাধ্যমে সার্বিকভাবে নিজের স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য জানা যায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। এবার প্রশ্নোত্তর পালা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার বয়স 17 বছর। আজ আমি আমার চাচার সাথে এসেছি। আমি জানতে চাচ্ছি এই বয়সে কি আমার ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, অল্প বয়সী ছেলেমেয়েদেরও ডায়াবেটিস হতে পারে। এ ধরনের ডায়াবেটিসকে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়ে থাকে। এ ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, শুধুমাত্র ইনসুলিনের মাধ্যমে এদের চিকিৎসা করা হয়। এছাড়া অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত ওজনের কারণে টাইপ 2 ডায়াবেটিসও এ বয়সে হতে পারে। তবে সাধারণত বয়স বাড়ার সাথে সাথে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেড়ে যায়। আমার স্ত্রী 6 মাসের সন্তান সম্ভবা, তার কি ডায়াবেটিস হবার ঝুঁকি আছে? গর্ভকালীন মায়েদের ডায়াবেটিস হবার সম্ভাবনা থাকে,
একে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়ে থাকে। গর্ভকালীন সময়ে মায়েদের প্লাসেন্টা থেকে কিছু হরমোন নিঃসরণ হয় যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে তোলে। তবে সন্তান প্রসবের পর সাধারণত এই ডায়াবেটিস চলে যায়। আজকের ডায়াবেটিস সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করছি। সবশেষে একটি কথা সবাই মনে রাখবেন, নিয়ন্ত্রিত ডায়াবেটিস সুস্থ জীবন।